লালমনিরহাট দুর্গাপুরে 33তম বিসিএস শিক্ষা ক্যাডার আব্দুল্লাহ আলমামুন। শিক্ষা ক্যাডার হলেও কৃষিতে তার বেশি মনোনিবেশ। গ্রামের বাড়ি পূর্ব দীঘলটারিতে তামাক চাষে 10 একর জমিতে এবার রোপণ করেছেন পেঁপে। সেই পেঁপে খেতে পাশাপাশি সাথী ফল হিসেবে চাষ করছেন মালটা, পেয়ারা ও লাউ। তার সমন্বিত খামারে পেঁপের ফলনও হয়েছে ভালো। এখানে আমরা যে মামুন স্যার প্রফেসর, উনি একজন বিসিএস ক্যাডার, উনি নিজ উদ্যোগে এখানে ইউটিউব দেখে অথবা মালটা বাগান, পেঁপে বাগান করছে, সাথে আরও অন্যান্য ফসলও দেখতেছি। অ্যাকচুয়ালি মামুনের ভাবনাটাই ছিল যে আসলে তামাকের বিরুদ্ধে কিছু করা যায় কিনা। দুর্গাপুর মূলত তামাক অধ্যুষিত এলাকা। ছোটোবেলা থেকে ওকে দেখছি যে ও বলতো যে আমরা তো একসাথে যাইতাম, ও বলতো যে তামাকের বিরুদ্ধে কিছু করা যায় কিনা। মামা মূলত এরকম প্রচেষ্টা থেকেই তার এরকম প্রজেক্ট করা। বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল চাষাবাদ কীভাবে করা সম্ভব, তা আমার মনে হয় এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যে একটা মামুন ভাই বিসিএস ক্যাডার, সরকারি চাকরিজীবী, তারপরে উনি কৃষিকাজের উপর যে একটা, যে মূলত আমাদের দেশ যে কৃষিপ্রধান দেশ, তার একটা মডেল আমরা এখানে দেখতে পেলাম, আমি দেখতে পেলাম। দুর্গাপুর তামাকের জন্য বিখ্যাত জায়গা। এই তামাক আবার থেকে নিরুৎসাহিত করার জন্যে মামুন ভাই মালটা সহ সাথী ফসল পেঁপে পেয়ারা বাগান করছেন। সে একজন বিসিএস ক্যাডার হয়ে যে এই কৃষিকাজের দিকে উৎসাহিত হয়ে কাজ করছেন, এটা দেখে আমরা অনেকেই আরও উৎসাহিত হচ্ছি। এটা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে এসেছি, তামাকের জন্য বিখ্যাত। বর্তমানে এইরকম কৃষি, আধুনিক কৃষি প্রযুক্তি বা আধুনিক ডিজিটাল মাধ্যমে এখন নতুন নতুন পদ্ধতি আবাদ চাষাবাদ শুরু হওয়াতে এখন কৃষকরা অনেকেই নিরুৎসাহিত হইতেছে। এখন তামাক বাদ দিয়ে এখন বিভিন্ন আপনার শাক সবজি, ফলমূল, বাগান করার জন্য এখন অনেকে আগ্রহী। ইউটিউবে ভিডিও দেখে আব্দুল্লাহ আল মামুন প্রথমে করেছিলেন মালটার চাষ। মালটা ফলনে দীর্ঘ সময়ে সাথী ফসল পেঁপে পেয়ারা চাষে এলাকায় ফেলেছেন ব্যাপক সাড়া। তার 1 লাখ টাকা ব্যয় করা সমন্বিত কৃষি খামার থেকে এখন 7 লাখ টাকার অধিক লাভ। মানে ইউটিউব থেকে বিভিন্ন সার্চের মাধ্যমে কৃষি বিষয়ে, পেঁপে চাষ, মালটা চাষ কীভাবে করতে হয়, বা তারপরে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য কালেকশন করেই মূলত বাগানটা করছি। তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য একটা সামাজিক আন্দোলন হিসেবে আমার মূলত এই মালটা এবং তার সাথে সাথী ফসল হিসেবে পেঁপে, পেয়ারা, সিডলেস লেবু এবং হচ্ছে কমলা, এই সমন্বিত বাগান চাষ শুরু করি। এখানে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতেছেন আমার বাগান দেখে। তারা অনেক অনুপ্রাণিত হচ্ছেন, তারাও এরকম বাগান করার চেষ্টা করতেছেন এবং আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। মামুনের কৃষি খামার দেখে অনুপ্রেরিত হয়ে অনেকে তামাক চাষ ছেড়ে এগিয়ে এসেছেন সমন্বিত ফসলের বাগানে। মামুনের মতন আরও অনেকে তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে এগিয়ে আসলে নিরুৎসাহী হয়ে কমে আসবে তামাক চাষ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।